বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি পত্রিকা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় সংবাদপত্র সম্পর্কে, যে পাঁচটি সংবাদপত্র পাঠক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এবং উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশের সেরা পত্রিকার মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে দৈনিক ইত্তেফাক। এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি সংবাদপত্র, যার প্রতিষ্ঠাকাল 1953 সাল। দৈনিক ইত্তেফাক বাংলাদেশের বাংলা ভাষার একটি জাতীয় দৈনিক সংবাদপত্র। এটি বাংলা ভাষার প্রিন্ট সংস্করণ ছাড়াও 20 ডিসেম্বর দৈনিক হিসেবে পত্রিকাটির যাত্রা শুরু করে এবং 25 ডিসেম্বর দৈনিকের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। বর্তমান এই পত্রিকাটির প্রচার সংখ্যা বা সার্কুলেশন 2,30,000 কপি। পাঠক জনপ্রিয়তা ও প্রচার সংখ্যার উপর ভিত্তি করে 4 নম্বর স্থানে অবস্থান করছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র। 1999 সালের 1 ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। 1999 সালের 1 ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি যমুনা গ্রুপের একটি অংশ। 2000 সালের 1 ফেব্রুয়ারি দেশের খ্যাতনামা সাংবাদিক গোলাম সারোয়ারের সম্পাদনায় হামলা মামলার শিকার হয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষ। পাঠক জনপ্রিয়তা ও প্রচার সংখ্যার উপর ভিত্তি করে 3 নম্বর স্থানে অবস্থান করছে কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। এটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে 2010 সালের 10 জানুয়ারি আবেদ খানের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির প্রিন্ট সংস্করণ 2,50,000 কোটা পার করেছে বলে দাবি করছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। তবে সেটা ছিল প্রকাশনার প্রথম 1 বছর। বর্তমানে এর প্রচার সংখ্যা 2,50,000-এর বেশি। পাঠক জনপ্রিয়তা ও প্রচার সংখ্যার উপর ভিত্তি করে 2 নম্বর স্থানে অবস্থান করছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। 1998 সালের 4 নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। এটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। 2005 খ্রিস্টাব্দের এমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও রাজনীতিবিদ মতিউর রহমান এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। 2008 খ্রিস্টাব্দ থেকে তিনি এ পত্রিকাটির প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করছেন। পত্রিকাটি সামাজিক আন্দোলনের সংকেত হিসাবে প্রথমে যে স্লোগানটি আপ্ত করে তা হলো যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। 2008 খ্রিস্টাব্দে তা পরিবর্তন করে বদলে যাও বদলে দাও স্লোগানটি গ্রহণ করা হয়। 2013 সালে প্রথম আলোর 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন স্লোগান করা হয় পথ হারাবে না বাংলাদেশ। 2018 সালে 20তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগান হয় ভালোর সাথে আলোর পথে। বর্তমানে পত্রিকাটির প্রচার সংখ্যা 5,00,000-এর অধিক। পাঠক জনপ্রিয়তা ও প্রচার সংখ্যার উপর ভিত্তি করে 1 নম্বর স্থানে অবস্থান করছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। এটির প্রকাশনা 2010 সালে চালু হয়। এটির সম্পাদক হচ্ছেন নঈম নিজাম। সংবাদপত্রের প্রকাশক হলেন মইনুল হোসেন চৌধুরী। এটি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। বাংলাদেশ প্রতিদিন বর্তমানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্রে পরিণত হয়েছে। বর্তমানে এর প্রচার সংখ্যা 5,50,000-এর বেশি। বিশ্বজুড়ে বাংলা পত্রিকাগুলির মধ্যে আনন্দবাজার পত্রিকার পর দ্বিতীয় বৃহত্তম সংবাদপত্র এটি।